bounds. পিএলএম জয়েন ইনভেস্টিংলি আজ আমি যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করবো, তো ফ্রেন্ড আপনি কীভাবে আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ লক করে রাখতে পারবেন। হ্যাঁ, আপনি যদি আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ চ্যাট লক করে রাখতে চান তো এর জন্য আপনাদের দিকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এর জন্য আপনাদের দিকে প্লে স্টোরে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে গিয়ে চ্যাট লকার ফর হোয়াটসঅ্যাপ বলে সার্চ করবেন। তো রিপ্লাই, তো আপনি এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা সরাসরি চলে যাবেন চ্যাট লকার অপশন দিকে। তো এখানে আপনাকে প্রথমে বলেছে সেট ল্যাঙ্গুয়েজ করার পর আপনি ইংলিশ করবেন। ওকে, তো ল্যাঙ্গুয়েজটি সেটিংস হয়ে গিয়েছে। তো এখানে আপনাকে প্রথমে বলেছি এন্টার পাসওয়ার্ড, আপনি একটি আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন। ধরুন আমি 1 2 3 4 এন্টার পাসওয়ার্ড, তারপর আপনি এন্টার কনফার্ম পাসওয়ার্ড, তো আপনি আবারও এই পাসওয়ার্ডটি দেবেন। তো এরপর আপনি একটি আপনার নাম দিয়ে দেবেন। তো নাম দিয়ে দেওয়ার পর আপনি এখানে ওকে করে দেবেন। তো ওকে করার পর আপনার কাছে এরকম একটি পেজ ওপেন হবে। তো ওপেন করার পর আপনি যে এই লাল আইকনটি দেখতে পাচ্ছেন, তো এই লাল আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে লগ হোয়াটসঅ্যাপ চ্যাট বলে যে অপশানটি এসছে, তো এখানে ক্লিক করতে হবে। তো আরও এখানে অনেকগুলি অপশান আছে, আপনারা এখানে চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবেন, ফরওয়ার্ড পাসওয়ার্ড করতে পারবেন, ডিএফটি পাসওয়ার্ড করতে পারবেন, একটি ফিঙ্গারপ্রিন্ট করতে পারেন। যদি আপনার ফোনটি ফিঙ্গারপ্রিন্ট হয়ে থাকে তো আপনি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ফোনটি চ্যাটটি ফিঙ্গারপ্রিন্ট লক করে রাখতে পারবেন। তো ওখানে আপনি ল্যাঙ্গুয়েজ আবার চেঞ্জও করতে পারবেন। তো আমাদের মূল কাজ হচ্ছে লক হোয়াটসঅ্যাপ চ্যাট, তো আপনি কীভাবে আপনার চ্যাটটি লক করে রাখতে পারবেন। তো ওখানে চ্যাট লকে ক্লিক করার পর ওকে করবেন। তো এখানে আপনার সেটিংসে চ্যাট লকার অপশানটি ডিসেবল হয়ে থাকবে, তো আপনি এখানে ওকে করে দেবেন। তো একটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনি আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর লক হোয়াটসঅ্যাপটি ওকে দেখুন, এখানে আপনার যতগুলি হোয়াটসঅ্যাপ চ্যাট মানে যতগুলি আপনার কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অপশানগুলি আছে তো সরাসরি সবগুলি এসে গেছে। তো ধরুন আপনি যেগুলি যেই হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি লক করে রাখতে চান, তো ধরুন আমি একটাই ক্লিক করলাম, তো আপনি একটি ক্লিক করুন। তো ক্লিক করার পর ওকে দেখুন এখানে তার নাম উঠে গিয়েছে যাকে আপনি চ্যাটটিকে লক করে দিলেন, যে চ্যাটটিকে আপনি লক করে দিচ্ছেন। তো ফ্রেন্ড দেখা যাক এবার সরাসরি আমরা হোয়াটসঅ্যাপে দিই। তো আমি হোয়াটসঅ্যাপে গিয়ে দেখুন আমি এখানে হরিকে ক্লিক করছি, যে হোয়াটসঅ্যাপ চ্যাটটি আমি লক করে রেখেছিলাম। দেখুন এখানে কিন্তু এন্টার দা পাসওয়ার্ড দেখাচ্ছে। তো আপনি এখানে দেখুন আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, পাসওয়ার্ড দেওয়ার পর ওকে করছি। তো দেখুন এখানে কিন্তু চ্যাটটি খুলে গিয়েছে। তো আপনি এভাবে যেগুলিকে লক করে রাখতে চান তো প্রত্যেকটিতে গিয়ে আপনি ওপেন করবেন। তো যদি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ।